इमली एने जल खा। अच्छा ठीक है, तुम्हें बोलिली ना कागजे प्लेन बनाते शेखा भी, चल शेखा भी चल। तुम्हें फोन करे बाबा के आस्ते बोलो। ठीक है बाबा बोलिस, तुम कादिस ना। अपनी ठीक ही बोलेछेन पिसमणि, एभावे अन्येर बाड़ीते बाच्चाके फेले रखा एकदम ठीक ना। मंजुरी आमाके प्लीज एकबार फोनटा देबे? इमली ओ सुमिता मेर कांदे ना, एरकम करे कांदे ना। हेलो हारादन, आमी बोलछी रोमित बाड़ीते आछे? ओ कखन बाड़ी फिरबे किछु बोलते पारबे? फिरले बोलो आमी फोन करेछी, एसे जेनो आमाके एकटा फोन करे, केमन? ठीक आछे। शोन ना इमलि, बाबा निश्चय टिउलिपे आटके गेछे जानिस तो, হাতে কোনো ইমার্জেন্সি কেস এসেছে। ও জানে তো এরকম হয়, পেশেন্টরা আসে কত ক্রিটিক্যাল কেস নিয়ে কত কষ্ট পায় বল। বাবা কি সারা দিনে একটু সময় পাইনি আমাকে ফোন করার? আমি জানি বাবা ইচ্ছে করে আমার সঙ্গে কথা বলছে না। বাবা বাবা मिशते रोमित की ट्यूलिप आछे? ना नहीं। ठीक आछे। डॉक्टर मुखर्जी डॉक्टर सेनेर संगे आपनार लास्ट कखन देखा हुए चिलो? आपनार की आमार प्रश्नटा बुझते असुविधा होच्छे? डॉक्टर मुखर्जी आमी जानते चाइछी डॉक्टर सेनेर संगे आपनार लास्ट कखन देखा हुए चिलो? आपनी उत्तर दिच्छेन ना केन? जानि ना, आमी जानि ना। डॉक्टर मुखर्जी इमली, तुम्हारे जन्य दूध देने ची, खेना। ना, अमी दूध खाबो ना। इमली, एकदम कथा शोनो, खेना। सकाल थेके अनेक हुल्लोड़ होच्छे आर नय, खेना। ना। अच्छा ओ जखन खाबे ना बोलछे तखन आर जोर करो ना। केनो खाबे ना? रात्रे कि ओ ना खेये थाके नाकि? इमली, खेने ना, आमी खाइए दिच्छी शोना, खेने। ना, आमी खाबो ना, तुमी जाओ। इमली, तुमी ना खेले आमी कोथाओ जाबो ना, दूधटा तोमाके खेते ही हबे, जेद करो ना, खेनो। इमली बोललाम तो खाबो ना खाबो ना खाबो ना, तुमी जोर करछो केनो? কি ভেবেছো তুমি? যা ইচ্ছা তাই করবে, কারো কোনো কথা শুনবে না? ইমলি, তুমি কিন্তু দিনকে দিন ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছ। এইভাবে কথা বলতে তোমাকে তোমাকে কে শিখিয়েছে?
আমার ইচ্ছে করছে না দুধ খেতে, আমি খাবো না। ধরো দুধটা ধরো খাও। ইমলি, মঞ্জুরি বলছি তো, ও যখন খেতে চাইছে না প্লিজ ওকে জোর করো না। হিয়া আশকারা দিয়ে ওকে মাথায় তুলো না, ও না বললেই শুনতে হবে। শুনো, আমার মনে হয় এইসব বিষয় নিয়ে ওকে জোর না করাই ভালো। আর তাছাড়া সকাল থেকেও খালি পেটে নেই, অনেকগুলো আইসক্রিম খেয়েছে। আমাকে বললে বললে, আর কাউকে বলো না, হাসবে। আমি তিন গুনবো, তার মধ্যে এটা তুমি খেয়ে নেবে। ধরো ইমলি, ধরো, জেদ করবে না, ধরো। মঞ্জুরি, বলছিলাম যে থাক না, গ্লাসটা ঢাকা দিয়ে রেখে দাও, ওর খেতে ইচ্ছে করলে ঠিক খেয়ে নেবে। আদর করার সময় করলাম আর শাসন করার সময় শাসন করলাম না, এইভাবে অ্যাটলিস্ট বাচ্চা মানুষ করা যায় না। কি আশ্চর্য, খেতেই হবে তার তো কোনো মানে নেই, ওকে একটুখানি ওর মতো থাকতে দাও। তুমি কি চাইছো হিয়া? রমিতের ভালো করতে, তাই না? এইভাবে তুমি রমিতের ভালো করবে? তুমি কি করছো তুমি জানো? ঠিক বুঝলাম না হিয়া। মঞ্জুরি তো ঠিকই বলছে হিয়া, পরের মেয়েকে বাড়িতে নিয়ে এসেছো, সন্ধ্যে থেকে মুখে কিচ্ছু দোলেনি, এরপর যদি একটা অসুখ বিসুখ করে রমিদের সামনে গিয়ে তুমি দাঁড়াতে পারবে? আমার কথা তো তোমার ভালো লাগবে না, আমার কিন্তু খুব খারাপ লাগছে হিয়া। তবু আমি তোমায় বলছি, তুমি মন শক্ত রাখো, যা করবে ভেবে চিন্তে করো, প্লিজ। ইমলি তোমার হিয়া মা বলে ডাকে, তুমি ওই বয়সে একটা বাচ্চার সঙ্গে ওর মতো করে মিশতে পারছো না? আমি চেষ্টা করছি উজান, তুমি দেখো, আমি ইমলির গায়ে কোনো আঁচড় লাগতে দেব না। বাবা কোথায় উজান? তোমার সঙ্গে আসেনি, কি হলো উজান, কথা বলো। অ্যাকচুয়ালি বাবার তোমার সঙ্গে দেখা হয়নি, বলো না উজান। বাবা তোমার সঙ্গে এসেছে না? দরজার বাইরে লুকিয়ে আছে, আমি এক্ষুনি দেখে আসছি। ইমলি শোনো, তোমার বাবা হয়তো খুবই ব্যস্ত রয়েছেন এখন, হয়তো কোনো পেশেন্টের খুবই ইমার্জেন্সি সিচুয়েশন, এরকম তো হতেই পারে, তাই না? ফোনও করেনি, দেরি হলে বাবা আমাকে ফোন করে। আজ আসুক বাবা, বাবার সাথে আমি আড়ি করে দেব। আচ্ছা উজান, যে না বলে চলে যায় তার কি শাস্তি হয়? কোথায় আপনি?
আচ্ছা উজান রমিত কি বাড়িতে পৌঁছে গেছে? ও ইমলির সঙ্গে দেখা করতে এলো না কেন বলো তো? এরকম তো কোনোদিন করে না। রমিত বাড়ি নেই। আচ্ছা ইমলিকেও কতদিনের জন্য আমাদের বাড়িতে কেন রাখতে চাইছে তুমি কি কিছু জানো?